এসকে এমএসকে শিক্ষকদের আন্দোলন কার্যত ব্যর্থ হয়ে গেল। তার কারণ বুধবার দিনই তারা ডাক দিয়েছিলেন বিকাশ ভবন অভিযানের। সেই বিকাশ ভবন অভিযান এদিনকে সফল হতে পারেনি। তার মূল কারণ হলো এদিনকে রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে একটি অনুষ্ঠানে রাজ্যের শিক্ষা দপ্তরের সমস্ত আধিকারিক এবং শিক্ষামন্ত্রীকে নিয়ে সেখানে যোগ দিয়েছিলেন, ফলে বিকাশ ভবন কার্যত আধিকারিকবিহীন হয়ে পড়ে। আর সেই কারণেই এসএসকে এমএসকের যে শিক্ষক সংগঠনের নেতৃত্বরা এদিনকে ডেপুটেশন দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই ডেপুটেশন এদিনকে দিয়ে উঠতে পারেননি। তবে তার জায়গায় তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী দিনে এই ডেপুটেশন তারা শিক্ষা দপ্তরের কাছে ফের একবার জমা দেবেন। কিন্তু তার মধ্যেই বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে করুণাময়ীর মোড়ে এসএসকে এমএসকে আন্দোলনরত শিক্ষকদেরকে তুলে দেওয়ার চেষ্টা করা হয়। তার কারণে বিধাননগর সিটি পুলিশের পক্ষ থেকে বারংবার শিক্ষক সংগঠনের নেতৃত্বদের উপর চাপ সৃষ্টি করা হয়, যে কারণে এদিনকে বিকেলবেলাতেই ওই শিক্ষকদেরকে করুণাময়ীর মোড় থেকে সরিয়ে সোজা নিয়ে চলে যাওয়া হয় একেবারে উন্নয়ন ভবনের পাশের ওয়াই চ্যানেলে। শিক্ষকরাও কার্যত নিজেদের প্রাণ ভয়ে সেই জায়গাতে গিয়ে আন্দোলন শুরু করেন, যেখানে এদিনকে এসএসকে এমএসকে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই আন্দোলন আগামীকাল থেকেই কিন্তু কার্যত অনশন আন্দোলনে বদলে যাবে, যে কারণে এদিনকে বহু শিক্ষকদের হাতে দেখা গেল থালা এবং তার সঙ্গে সঙ্গে সেই থালা বাজাতে বাজাতেই তারা করুণাময়ীর মোড় থেকে সোজা একেবারে হাঁটতে হাঁটতে এসে চল জড়ো হন ওয়াই চ্যানেলে। এবং সেখানেই তারা কিন্তু কার্যত মাটির উপরেই বসে পড়েন। সেখানেই কিন্তু শিক্ষকদের বসার জন্য আলাদা করে ছাউনি করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, তার সঙ্গেই পানীয় জল এবং শৌচালয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।